হ্যালো বন্ধুরা হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে অনেক দিন পর আজকের ভিডিওটা নিয়ে এসেছি কেমন হয়ে গেল কথাটা আজকে অনেক দিন পর কেমন একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকে একটু স্পেশাল খাবার বানিয়েছি তো সেটাই নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আজকের খাবারে কি রেখেছি সেটা তোমাদের দাদা বলবে কারণ রেসিপিটা ওরই হাতের মানে ও তৈরি করেনি দেখেছ মোবাইলে কিন্তু রেসিপিটা ও বলেছে নতুন নতুন বললাম না তোমাদেরকে যে নতুন নতুন এক্সপেরিমেন্ট করবো আমরা হ্যাঁ খাবার দাবারে আর সম্পূর্ণ খাবার কিন্তু আজকে নিরামি তো আজকে এখানে রাখা হচ্ছে কাশ্মীরি পনির লাল ঝোল ইয়েস দেখছো পনিরের কোয়ান্টিটিটা দেখো এই দেখো কত বড় বড় পিস মাছের মতো পিস একদম বড় বড় সেই পেটি এরকম বড় বড় পিস আর এখানটা যাচ্ছে ফ্রাইড রাইস কিন্তু অনেক কিছু হ্যাঁ ফুল মিক্স এখানে অনেক কিছু দিয়ে তৈরি করা হয়েছে তো এটা আজকে আমরা চ্যালেঞ্জ করব চ্যালেঞ্জের শেষে থাকবে পানিশমেন্ট পানিশমেন্টটা কে কাকে দেবে সেটা তো পুরো ভিডিও না দেখে কিন্তু তোমরা কেউ বুঝতে পারবে না এখন ইদানিং কে কাকে দিয়ে দিচ্ছে ভিডিও আর একটা টুইস্ট আছে টুইস্ট আছে এটাই যে পানিশমেন্টের আগে থাকবে কিছু বন্ধুর নাম কিছু বন্ধুর কমেন্ট পিচিক করে আমি শুনলাম পিচিক বেড়ে যাচ্ছিল তোমার বাই মিস্টেক বেড়াতেই পারে কিছু মাইন্ডে করবে না মাইন্ডে করবে না মানে মাইন্ড করবে না বলো মাইন্ডে আর কি তুমি কথা আজকে উলট কথা বলছো আর এই এইভাবে তোমার সঙ্গে আমি কথা বলছি বলে অনেকেই বলবে কামনার দিন ন্যাকামো বেশি ন্যাকামো মানে ঝাঁকামো করছে বেশি আচ্ছা ঠিক আছে এই ন্যাকামো না করলে ভিডিও দেখতে আসবে কে তো আজকে থালাটা আমার বড় ও থালাটা ছোট কারণ ও একটু পনিরটা বেশি ভালোবাসে বলে ও একটু মোটা মোটা পনির গুলো গো একই সাইজের পনির পনির মোটা সাইজের কি সুন্দর পনির মোটামুটি

আমার হাতে সাদা হম এই পর্যন্ত হাত ধুয়ে রেখে দেবা জল খেলি আর কি বলবো

আমি রান্না করেছি আর না বেশি পনির হয়ে গেছে মনে হচ্ছে দু পিস থাকলে ঠিক ছিল তাই তো ঠিক আছে না একটু বাবা কালকের মতো আমি কি রুটি খাবো না আমার জন্য পার্সোনাল রুটি বানিয়েছি হ্যাঁ তোমাকে পরোটা বানিয়ে দিয়েছি তোমার পরোটাটাও খাবো ভাত খাব না এতে বললে বাবা দা হয়ে না দা Um, mm. sei sei. basalarım. Ay. Bunu tercih ettiğiniz ha?

সত্যি বন্ধুরা আমি হেরে গিয়ে শান্তি না বাবা আমি জিতেছি আমি ওই পানিশমেন্ট নিতে পারতাম না আর তখন তো খাওয়ার পর বিটকুটে বিটকুটে মানুষ মানে নিতে ইচ্ছা করে না অত সুন্দর রান্না কি করে হলো বলো তো আমি বলেছি না সেটা তুমি বলেছো গাল দিচ্ছ মনে মনে হাই এটা ঠিক বলেছো হয় নাই খাওয়া কত খায় খাইনি তুমি ফুডি না ফুডিরা তো বেশি করে খাই কিন্তু আমরা নর্মাল বেশি খাই না তো চলো বন্ধুরা খাই আমরা নিয়ারি সাথে বন্ধুদের না চলো আটা দুই চলে আসছি গাইস ফাইনালি চলে আসলাম সব এগুলো হাটিয়ে পরিষ্কার টরিষ্কার করে আর এখন হচ্ছে খাওয়ার রিভিউ কেমন হয়েছে বলো খাবারের মধ্যে অত করে বললাম যে কেমন হয়েছে খেতে কেমন যতই যা বলি না যতই যা বলি কিন্তু বলা শেষ হ্যাঁ আজকে হেভি হয়েছে খাবারটা দারুন সুন্দর হয়েছে ফ্রাইড রাইসটাও খুব সুন্দর হয়েছে খেতে সবই আমি করেছি আজকে কোনো টেনশন নাই ঠিক আছে তো চলো বন্ধুরা নামটা বলি তোমাদেরকে ঠিক আছে তার আগে একটা জিনিস বলবো যে আমাদের চ্যানেলে জয়নি সবচেয়ে বেশি যারা কমেন্ট করেছো ঠিক আছে তো এইগুলো সবচেয়ে বেশি কমেন্ট হচ্ছে আমাদের চ্যানেল এখন বর্তমানে হচ্ছে মনীষা ব্যানার্জি ব্যানার্জি ঠিক আছে তো এ হচ্ছে হান্ড্রেডের উপরে কমেন্ট করা আছে প্রত্যেকটা ভিডিও প্রত্যেক দিন দেখে ঠিক আছে এটা হচ্ছে আমাদের বেস্ট অডিয়েন্স আমাদের নেক্সট হচ্ছে মামুনি মণ্ডল আটচল্লিশটা কমেন্ট হয়েছে প্রত্যেকটা মানে অ্যাভারেজ প্রত্যেকটা ভিডিও কম্পেন্সি দেখে ঠিক আছে তো তারপরে হচ্ছে দেবাশিস কি দিছে হ্যাঁ দেবাশিস ব্লগ চ্যানেল ব্লগ চ্যানেল থেকে এ আপাতত ছটা ছটা কমেন্ট এবারে হচ্ছে টোটাল কমেন্ট যদি আমরা যদি চলে যাই টোটাল কমেন্টটা হচ্ছে আমাদের দেখো বর্তমানে যাদের যাদের নাম বলছি শুনে নাও কমেন্ট হচ্ছে ঝুলন ঝুলন নেক্সট কমেন্ট হচ্ছে শান্তনি কি কমেন্ট করেছে মেয়ে ছেলে মাংস আমি বলেছিলাম না মুরগিটা মেয়ে এই আগের ভিডিওর আর যেটা হচ্ছে ঝুলন সে হাট চিহ্ন দিয়েছে লাভ চিহ্ন দিয়েছে আর হচ্ছে শুক্লা চন্দ্রা দিয়েছে খুব ভালো হয়েছে ভিডিওটা ঠিক আছে ব্যানার্জি যেটা বললাম প্রথমে কিন্তু কেমন আছো তোমার মুখটা শুকনো লাগছে কাঁচা ডিম না দিয়ে ভাজা ডিম দাও তুমি বলো না কাঁচা ডিম দেব ভাজা ডিম দি ভাজা ডিম তো পানিশমেন্ট হয় না তাই না কেন হবে না তাহলে অঙ্কার গুঁড়ো মিশাইয়ে দিতে হবে ঠিক আছে সেটা দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে কি দেওয়া যায় তারপর নামটা হচ্ছে অরূপ থেকে করেছে সুস্মিতা তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে বাসি বাসি হ্যাঁ খুব ভালো কিন্তু কমেন্টের উত্তর সেভাবে পাই না প্রত্যেকটা কমেন্টের আমি হার্ট চিহ্ন দিই তারপরে আবার থ্যাংক ইউ জানাই সমস্ত কিছুই দিই তো মাঝে সাঝে হয়তো হার্ট চিহ্নটাই দেওয়া হয় থ্যাংক তো বলা হয় না কিন্তু আজকে বলছি থ্যাংক কেউ পাশে থাকার জন্য আর তোমার কমেন্টটা পড়ে আমাদের খুব ভালো লেগেছে ভিডিও দেখো তো আমি প্রত্যেকটা তো কমেন্টে উত্তর যাই তারপর আছে চক্রবর্তী ভেরি গুড ভাইয়া ভাইয়া মানে আমি জিতেছিলাম না ইয়েস আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে শর্মিষ্ঠা চক্রবর্তী কিচেন শর্মিষ্ঠা কিচেন দাদা এবং দিদি দুজনকেই বলছি অনেকবার কমেন্ট করেছি কিন্তু কমেন্টের উত্তর পাই না এই যে একটা তোমরা যদি টোটাল ভিডিওটা যদি না দেখে স্কিপ করে করে দেখো যে তোমার নামটা কি করে শুনবে ভিডিওটা তো স্কিপ করলে হবে না ওই জন্য আমরা কিন্তু আগেই বলে দিই টোটাল ভিডিওটা কিন্তু দেখো শর্মিষ্ঠা ঠিক আছে তোমার নামও বলেছি আর অবশ্যই আমরা এইভাবে হাসি খুশিতেই থাকবো ঠিক আছে অবশ্যই যতদিন বেঁচে থাক যতদিন বেঁচে থাক চেষ্টা করব কাকলি দে লিখেছে খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ চিহ্ন দিয়েছে থ্যাংক ইউ তারপরে হচ্ছে পরেতে চলে গেল তারপরে কমেন্ট ভিডিওগুলোতে সেটাও বলে দিচ্ছি পূজা এটা এটা কি ও আচ্ছা আগে একটা নাম আছে আরব কুমার আরব কুমার অরূপ হবে ওটা এ আর ইউ বি আরব কোথায় এ আর এ বি আরব কুমার হবে হয়তো তোমরা খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ তারপরে হচ্ছে পূজা লিখেছে হচ্ছে ওয়ান বাইট মোমো মানে বাইট বাইট বলেছে এক বাইটে একটা মোমো চলে যাবে তাই তো একটা মোমো কেন হবে আর তুমি চার পাঁচটা মোমো নিতে পারো এক বাইট খেতে হবে আচ্ছা মানে বাইট বলেছে বাইটের কথা বাইট মানে এক কামুর ঠিক আছে যতটা যাবে তারপরে লিখেছে হচ্ছে সম্পাদাস লিখেছে এবার পেট খারাপ হয়ে যাবে কেন গো ও আচ্ছা ডিম খেয়েছিলাম পাঁচটা ডিম খেয়েছিলাম আচ্ছা আর হাবল টাইপ ছিল ডিমগুলো মল্লিকা নাকি দিছে না মুকলিমা খুব সুন্দর তা আগেরটা বল না আচ্ছা আগেরটা ওটাতে অ্যাডভার্টাইজ হেম হেমলেট না প্লাট হেম হেমলাট হেমলা হেমলা মানে নাম তো মুশকিল হয়ে যায় পড়তে উচ্চারণ করতে পারে না শুক্লা চন্দ্রা অরূপ সিনহা থেকে দারুণ লাগলো এই যে অরূপ থেকে সুস্মিতা তারপর হচ্ছে মনীষা ব্যানার্জি কামনাদি খুব ভালো লাগলো তোমাদের ভিডিও এদের বলেছি মনীষা ব্যানার্জি নাম ঝুলন নাম বলে দিয়েছি সবারই নাম বলেছি ওরাই ডালফিনিক থেকে শিল্পা কোয়াল গার্গী চক্রবর্তী এদের সবার নাম বললাম তো একটু আগে শুক্লা মানে গুড়িয়ে ফিরিয়ে তোমরাই কমেন্ট করো তাই তোমাদের নামগুলোই বলছি তোমরা আমাদের প্রকৃতপক্ষে বন্ধু আর এমনিও তোমরা পাশে না থাকলে আমরা তো এত দূরে এগিয়ে আসতে পারতাম না তাই না তোমরা পাশে তবে এই কমেন্ট আমাকে বলেছে তো আপনার বউটা হয় পাগল পাগলি তুমি পাগলি আমি তো পাগলি তুমি পাগলি আরে আমি পাগলি পাগলি না পাগলি আমি পাগলি ও পানিশমেন্টের কথা তো ভুলিয়াই গেছি বন্ধুরা পানিশমেন্ট নাম তো বলতে বলতে আমি পানিশমেন্টের কথা ভুলিয়েছি তো পানিশমেন্ট একটা সিম্পেল নিয়ে এসেছি সিম্পান তো চলো পানিশমেন্ট টা দেখাই তোমাদেরকে কি এনেছি বাবা হাত তরকারি লাগিয়ে এনেছো নাকি তাই দেখছি চলে এসেছে একটা ও হাত পা হয়েছিল এরে তো ইদুর লেজ ধরে বসে আছো তুমি হ্যাঁ নাকে লাগাও একটু পোটা মোটা লাগিয়ে দাও ক্রিম তো বন্ধুরা নিয়ে আছে হচ্ছে উচ্ছে করলা করলা না এটা উচ্ছে আচ্ছা উচ্ছে ছোট গুলো উচ্ছে হয় বড় গুলো করলা হয় অনেক বড় হয় এটা খাও তোমার যতটা ইচ্ছে খাও কিন্তু পোকা মুকা না থাকে ভিতরে তালাই হবে দেখো একটু এক কামড় দিয়ে আগে ই করো যেটা কামড় উঠবে সেটাই আমার না আগে কামড় দিয়ে দেখো পোকা আছে নাকি ভিতরে দেখেনে আগে பிச்சு খাবে তো பிச்சுটা ভালো হবে এরপরে ফেলো দুটো খেয়ে নাও বেশি দিচ্ছি না বন্ধুরা এই করলা মানে বুঝতেই পারছো যে কি অবস্থা গন্ধ দুনিয়া জল তুইতে তো হবে গো কালকে তো বাজা করে দিয়েছিলাম তুমি তো বললা তিতে নাই তার জন্য তো আরো নিয়ে এলাম নিজে বলে তিতে নাই আবার এখন বলে তিতে এটা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার হ্যাঁ সবাই দিনে না পারলেও সপ্তাহে একবার খেয়েও এটা আমার ওপিনিয়ন আমার ওপিনিয়ন দিচ্ছি ঠিক আছে কোনো ডাক্তারের মতো বলছি না খুবই ভালো তবে আমার মতন খেয়েও না রস করে খেয়েও তোমার মতো খেয়েও না মানে ঠিকই তো খেয়েছে এরকম যদি কাম দিয়ে কচি তা খেতে পারে তা খেয়ে নেবে এটা তো ভিতরে বেছন হয়ে গেছে বেশি তো বন্ধুরা